হ্যালো এভরিওান আমি তোমাদের সঞ্জয় স্যার আজ আমি তোমাদের কমপ্লে কম্পাউন্ড ইন্টারেস্টের ওপরে ক্লাস নেবো তো প্রিভিয়াস আমরা একটা ক্লাস দিয়েছি যে ক্লাসে তোমাদের কিছু ফর্মুলা দেওয়া আছে প্রোভাইড করা আছে তো সঙ্গে আমি কিছু এক্সাম্পলো করে দিয়েছিলাম ওই ফর্মুলা বেসড আজকে ক্লাসটা মূলত এমসিকিউ কোশ্চেন বেসড তো এমসিকিউ কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমরা কিছু ডেসক্রিপটিভ টাইপ ম্যাথ দেখবো কারণ ওই ডেসক্রিপটিভ টাইপ ম্যাথগুলো দেখলে আমরা উইথ ফর্মুলা তো আমরা কী হবে না এমসিকিউ কোশ্চেনগুলো আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে তো বেসিক্যালি এই যে সমস্ত কোশ্চেনগুলো আছে সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট এই সমস্ত কোশ্চেনগুলো একটু টিপিক্যাল টাইপ হয় তো আমাদের এখানটায় কথার যে ভাষা আছে অঙ্কের যে ভাষা আছে ওই ভাষাটা কিন্তু বুঝতে হবে তো আমি বারবার বলছি যারা ভোগলেট এক্সাম দেবে তো তাদের ক্ষেত্রে আমি বলি যে তোমরা যদি কোনো অঙ্ক না বুঝতে পারো তাহলে কিন্তু বারবার অঙ্কটা পড়বে বারবার অঙ্কটা পড়লে কিন্তু তার আইডিয়াটা ক্লিয়ার হবে তারপরে কিন্তু করতে পারবে কারণ বেশিরভাগ কিন্তু সেই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে পিটিআর বাই হান্ড্রেড এই ফর্মুলা দিয়ে হবে আর যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দেখি তাহলে কি না তার আগের ক্লাসে আমরা যে সমস্ত ফর্মুলাগুলো দিয়ে দিয়েছিলাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্টু দিবার এন যদি পার অ্যানাম তার ইন্টারেস্টটা হয় যদি পার ইয়ার দুবার ইন্টারেস্ট দিতে হয় তাহলে কি হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড হোল্টু বা টু এন তার যে সমস্ত ফর্মুলাগুলো ছিল ওই ফর্মুলা দিয়েই কিন্তু সমস্ত এমসি কিউ কোশ্চেন কিন্তু সলিউশন হবে তো চলো লেট স্টার্ট আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমি তোমাদের জন্য দিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট হোয়াট ইজ দা ডিফারেন্স ওকে তো কোয়েশ্চেন কি বলেছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস ফাইভ ফর ওয়ান ওয়ান বাই টু ইয়ার্স এট ফোর পার্সেন্ট কম্পাউন্ডেড ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলি কি বলেছে কোয়েশ্চেনটা হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে পাঁচ হাজার টাকার উপরে তার চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি ফোর পার্সেন্ট পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া হয় কত বছরের জন্য ফর দ্য ইয়ার ওয়ান ওয়ান বাই টু মানে হচ্ছে এক পূর্ণ একের দুই মানে হচ্ছে তিনের দুই বছরের জন্য যদি চার পার্সেন্ট ইন্টারেস্টে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে দেয় ইয়ারলি যদি বছরে একবার দেওয়া হয় আর হাফ ইয়ারলি মানে বছরে দুবার যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট দিই তাহলে সেক্ষেত্রে তার ইন্টারেস্ট ডিফারেন্সটা কত হবে ওটা আমাদের ক্যালকুলেশন করতে হবে তো চলো আমরা কীভাবে ক্যালকুলেশন করব দেখি তো ফার্স্ট এখানে কি কী কী ডাটা আমাদের প্রোভাইড করা আছে দেখি সলিউশনের ক্ষেত্রে কি দেখবো ফার্স্ট আমাদের কি কী ডাটা প্রোভাইড করা আছে ফার্স্ট আমাদের কি দেওয়া আছে রুপিস ফাইভ এটা কি এটা হচ্ছে আমাদের পি ঠিক আছে বা টোটাল সাম তাহলে পি আমাদের কত দেওয়া আছে পি আমাদের দেওয়া আছে ফাইভ ওকে আচ্ছা এখানটায় কি বলেছে যে ফোর পার অ্যানাম তাহলে রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে ফোর ঠিক আছে তাহলে আর কত আর আমাদের দেওয়া আছে ফোর পারসেন্ট ক্লিয়ার আচ্ছা এখানটায় ইয়ার কত বলেছে ইয়ার বলে দিয়েছে ইয়ার মিন্স কি টি টি কত বলা আছে টি বলা আছে ওয়ান ওয়ান বাই ইয়ার তাহলে টিটা কত টিটা হচ্ছে ওয়ান ওয়ান বাই ইয়ার ওকে তাহলে এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় ভাঙি তাহলে কি হচ্ছে ফ্র্যাকশানে যদি ভেঙে নিই তাহলে কত হচ্ছে 3/2 ইয়ার হবে এবারে আমরা কি করব না এবারে আমরা ফার্স্ট বার করব কি কম্পাউন্ড ইন্টারেস্টে কত আমরা কি করি ফার্স্ট অ্যামাউন্ট বার করি এবার কি সেই অ্যামাউন্ট থেকে আমরা তার পিটা মাইনাস করলে কি হয় না কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু বের হয় ক্লিয়ার আমরা আগের ক্লাসে দেখেছি আমরা ফর্মুলাও তুলে দিয়েছিলাম আগের ক্লাসে তো দেখো এইখান থেকে তাহলে আমরা কি হবে করব না অ্যামাউন্ট when রেট rate ইন্টারেস্ট রেট rate of ইজ গিভেন হাফ ইয়ার ইজ গিভেন ইয়ারলি ঠিক আছে তখন তার ক্ষেত্রে অ্যামাউন্টের ফর্মুলা কি হবে তখন তার ক্ষেত্রে অ্যামাউন্টের ফর্মুলা হবে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান টু দি পাওয়ার n ঠিক আছে তাহলে হোল টু দি পার এন মানে কি হোল টু দি পার এন মানে হচ্ছে এই যে টাইম এই টাইমটাকে আমরা কি দিয়ে ধরতে পারি টি দিয়েও ধরতে পারি বা এন দিয়েও ধরতে পারি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে টাইমটাকে আমরা টি দিয়ে ধরেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে টাইমটাকে আমরা এন দিয়ে কনসিডার করবো ক্লিয়ার তো চলো যখন আমরা কি লিখলাম তাহলে দ্য অ্যামাউন্ট হোয়েন দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ গিভেন ইয়ারলি তাহলে যখন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যখন আমরা কী করছি না রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারটা আমরা ইয়ারলি ক্যালকুলেট করছি তখন কি হচ্ছে আর একবার দেখব কি না যখন আমরা হাফ ইয়ারলি ক্যালকুলেট করবো তখন একটা দেখব তখন তার ক্ষেত্রে ফর্মুলা কি হবে আমরা দেখবো তো ফার্স্ট তাহলে আমি যদি বার করি এখানটায় অ্যামাউন্টটা তাহলে কত হবে অ্যামাউন্টটা এখান থেকে আমাদের কত দাঁড়িয়ে যাবে পি এর ভ্যালু বসাবো আর এর ভ্যালু বসাবো এন এর ভ্যালু জানি এবার যদি আমরা পরপর বসিয়ে দিই স্টেপ বাই স্টেপ তখন আমাদের কত কি দাঁড়িয়ে যাবে আমরা দেখে নিই তাহলে ফার্স্ট আমরা কী করবো এ ইকুয়েল টু পি পি কত দেওয়া আছে ফাইভ থাউজেন্ড ইন্টু ওয়ান প্লাস আর কত দেওয়া আছে ফোর পার্সেন্ট পার এনআম রেট অফ ইন্টারেস্ট পুরোটা ডিভাইডেড বাই হান্ড্রেড হোল্ড টু দি পার এন এন এর ভ্যালু কত দেওয়া আছে থ্রি বাই টু মানে টাইম ওকে তাহলে দেওয়া আছে বসিয়ে দিলাম তাহলে এখান থেকে অ্যামাউন্ট যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসছে এ ইকাল টু ফাইভ থাউজেন্ড ইন্টু এটা কত হচ্ছে হান্ড্রেড ফোর ঠিক আছে হান্ড্রেড ফোর বাই হান্ড্রেড হোল টু দি পার থ্রি বাই টু ক্লিয়ার তাহলে কত হচ্ছে এ ইকুয়াল টু ফাইভ থাউজেন্ড ইন্টু হান্ড্রেড ফোর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ওকে এবারে কী করবো না এবারে এটাকে আমরা কাটাকাটি করব এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হবে দুই দিয়ে কাটাকাটি হবে দু পাঁচে দশ দু দুয়ে চার দু পাঁচে দশ দু শূন্য শূন্য আবার ফার্দার কাটাকাটি হলো কত হচ্ছে দু দুয়ে চার পাঁচ এক বারো দু ছয় বারো দু দুই চার পাঁচ এক দু পাঁচে দশ তাহলে টোটাল আমাদের কত দাঁড়িয়ে গেল টোটাল আমাদের দাঁড়িয়ে গেলো এ ইকুয়েল টু ফাইভ থাউজেন্ড ইন্টু টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি ফাইভ হোল্ড টু দি পাওয়ার থ্রি বাই টু এটা আমাদের দাঁড়ায় তাহলে কী হলো এ ইকাল টু ফাইভ থাউজেন্ড ইন্টু টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি ফাইভ টু ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কথা দাঁড়াচ্ছে অ্যামাউন্টটা এখান থেকে অ্যামাউন্টটা আমাদের এখান থেকে দাঁড়িয়েছে ফাইভ থাউজেন্ড টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি ফাইভ করলে এটা আমাদের চলে আসছে ফাইভ থ্রি ওকে কত আসছে রুপিস ফাইভ থ্রি জিরো ফোর ক্লিয়ার তো এখানটায় তাহলে কী হলো না এখানটায় আমরা পেলাম কি অ্যামাউন্ট পেলাম ওকে তো অ্যামাউন্ট পাওয়ার পরে আমরা কী করবো অ্যামাউন্ট পাওয়ার পরে এটাকে আমরা অ্যামাউন্টটাকে কোনখান থেকে সাবস্ট্রাক্ট করবো না তার যে সাম ছিল ফাইভ থাউজেন্ড এখান থেকে আমরা সাবস্ট্র্যাক্ট করবো তাহলে সাবস্ট্রাক্ট করলে কী হচ্ছে না তাহলে আমরা লিখতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়েল টু কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়ালটা আমরা কী লিখতে পারি এ মাইনাস পি তাহলে এ কত বেরিয়েছে এ বি দিয়েছে ফাইভ থ্রি জিরো ফোর তাহলে ফাইভ থ্রি জিরো ফোর মাইনাস অফ আমাদের পিটা কত দেওয়া আছে পি এর ভ্যালু দেওয়া আছে ফাইভ থাউজেন্ড তাহলে কত হচ্ছে রুপিস থ্রি জিরো ফোর ওকে তাহলে কত হলো রুপিস থ্রি জিরো ফোর ক্লিয়ার তাহলে যখন আমরা কী করলাম না যখন তার রেট অফ ইন্টারেস্ট আমরা ইয়ারলি দিচ্ছি তখন তার ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরোচ্ছে তখন তার ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোচ্ছে তিনশো চার টাকা ঠিক আছে তো এবারে আমরা দেখবো যে আমরা যদি হাফ ইয়ারলি পেড করি আমরা যদি কি করি না হাফ ইয়ারলি পেড করি তাহলে লিখবো কি হোয়েন দা ইন্টারেস্ট ইজ হাফ ইয়ারলি হাফ ইয়ারলি দেন তখন তার ক্ষেত্রে অ্যামাউন্ট কি হচ্ছে তখন তার ক্ষেত্রে অ্যামাউন্টের এর ফর্মুলা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড होल टू दि पावर टू एन हमें आगे क्लस फर्मुला देखे जो हाफ इयरलि पेड करी तरह क्षेत्र में क्या ए इक्ुअल टू पी इन टू वन प्लस आर बै टू हंड्रेड होल टू दि पावर टू एन क्लियर तो जानटा कि जी पियर भैल्यू हमें जी और ए इक्ुअल टू हमें कि लिखते परि पियर भैल्यू कत फाइव थाउजेंड इन टू वन प्लस आर एर भैल्यू कत फोर बै टू हंड्रेड होल टू दि पावर टू एन टू एन উপরে টু টু কাটাকাটি হলো টু টু কাটাকাটি হতে আমাদের কত আসবে এই ইকোয়াল টু ফাইভ থাউজেন্ড ইন্টু তাহলে এখানটায় কত হয়ে যাবে টু জিরো ফোর পুরোটা ডিভাইডেড বাই টু হান্ড্রেড মাথায় পাওয়ার কত থ্রি ক্লিয়ার এবার কী করবো এটাকে আমরা কাটাকাটি করবো চার পাঁচে কুড়ি চার একে চার চার পাঁচে কুড়ি চার শূন্য শূন্য এবার কি আর ফার্দার এটা কাটাকাটি হবে না তো ফার্দার যদি না এটা কাটাকাটি হয় তাহলে এই ইকুয়ালটা আমরা কত লিখতে পারি ফাইভ থাউজেন্ড ইন্টু ফিফটি ওয়ান বাই ফিফটি ইন্টু ফিফটি ওয়ান বাই ফিফটি ইন্টু ফিফটি ওয়ান বাই ফিফটি যেহেতু মাথায় পাতা পাওয়ার কত দেওয়া আছে যেহেতু মাথায় তার পাওয়ারটা দেওয়া আছে থ্রি তাহলে কী হলো জিরো কাটাকাটি করলাম উপরেও জিরো কাটাকাটি করলাম ফাইভ দিয়ে একটা ফাইভ আমরা কাটাকাটি করলাম তাহলে কত থাকলো উপরে থাকলো আমার ফিফটি ওয়ান ইন্টু ফিফটি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওয়ান নিচে কত থাকলো ফাইভ ইন্টু ফাইভ দ্যাট মিন্স ফাইভ তাহলে এটা করলে আমাদের কত হচ্ছে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা এটা করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে ফাইভ থ্রি জিরো তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়িয়ে গেল অ্যামাউন্টটা দাঁড়িয়ে গেলো এত ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট দেখি তাহলে এর ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে কত হল এখানটায় এটা সাবস্ট্রাক্ট করলে কত দাঁড়াবে থ্রি জিরো সিক্স এটা সাবস্ট্রাক্ট করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে থ্রি জিরো সিক্স পয়েন্ট জিরো ফোর থ্রি জিরো সিক্স পয়েন্ট জিরো ফোর ওকে আমাদের কি বার করতে বলেছে আমাদের বার করতে বলেছে দ্য ডিফারেন্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে আমরা কি লিখব অতএব দ্য ডিফারেন্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ডিফারেন্সটা কত ফার্স্ট ক্ষেত্রে তার কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরিয়েছিল থ্রি জিরো ফোর সেকেন্ড ক্ষেত্রে তার কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরিয়েছে থ্রি জিরো সিক্স মাইনাস পয়েন্ট পয়েন্ট জিরো ফোর তাহলে আমরা লিখব কি থ্রি জিরো সিক্স পয়েন্ট জিরো ফোর মাইনাস থ্রি ওকে থ্রি জিরো মাইনাস থ্রি এটা হবে ফোর ওকে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়াচ্ছে এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়িয়ে যাবে টু পয়েন্ট জিরো এটাই তাহলে আমাদের কি এটাই তাহলে আমাদের হচ্ছে आंसर ক্লিয়ার তাহলে আমাদের কী বার করতে বলেছিল আমাদের বার করতে বলেছিল ডিফারেন্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা বার করেছি কত টু পয়েন্ট জিরো ফোর রুপিস টু পয়েন্ট জিরো ফোর তো দেখো ক্যালকুলেশনটা আরেকবার দেখে নাও তোমরা ফার্স্টে আমরা অঙ্কটা দেখি কী বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস ফাইভ থাউজেন্ড ফর ওয়ান ওয়ান বাই টু ইয়ার্স অ্যাট ফোর পার্সেন্ট পার অ্যানাম কম্পাউন্ডেড ইয়ারলি অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট ফোর পার্সেন্ট পার অ্যানাম কম্পাউন্ডেড ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলি যদি কী বলেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বার করতে বলেছে যদি সেটা কি করা হয় না ফোর পার্সেন্ট পার এনাম হারে বা চার পার্সেন্ট সুদের হারে তিনের দুই বছরের জন্য ইয়ারলি এবং হাফ ইয়ারলি যদি পেড করা হয় তখন তার ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের মানটা বার করতে বলেছে তাহলে ফার্স্ট আমরা কী করেছি ফার্স্ট আমরা দেখে না করেছি কি না আমরা ফোর পার্সেন্ট পার অ্যানাম ধরে ইয়ারলি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করেছি ফার্স্ট অ্যামাউন্ট বার করে তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করেছি আবার কি না হাফ ইয়ারলি আমরা ইন্টারেস্ট পেড করছি সেই বেসিসে আমরা কি করেছি তার কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করেছি দিয়ে কি করলাম দুটোর কম্পাউন্ড ইন্টারেস্টটাকে আমরা সাবট্রাক্ট করতে পরে আমার কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা বেরিয়ে এসছে ওকে তাহলে আমাদের অ্যান্সার কত এসছে অ্যান্সার এসছে টু পয়েন্ট জিরো ফোর ক্লিয়ার তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে এই টাইপের কিন্তু কোয়েশ্চেন এনসি বেস কোয়েশ্চেন ঠিক আছে অপশান দেওয়া থাকবে ঠিক আছে ওই অপশানগুলোর মধ্যে কিন্তু কারেক্ট অপশান তোমাকে চুজ করতে হবে তো বি কেয়ারফুলি এই টাইপের অঙ্কগুলো একটু ভালোভাবে ফলো করবে তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কি বলেছে তো ফার্স্ট কি বলেছে দেখো এক্সাম্পল টু এবার আমরা দেখবো দ্য পপুলেশান অফ টু টাউন দ্য পপুলেশান দ্য পপুলেশান অফ এ টাউন ডিক্রিসড এভরি ইয়ার ডিউ টু মাইগ্রেশন

কি বলেছে দ্য প্রেজেন্ট পপুলেশন অফ এ টাউন দ্য প্রেজেন্ট পপুলেশন কত বলে দিয়েছে প্রেজেন্ট পপুলেশন বলেছে সিক্স ল্যাখ থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স সিক্স এইট থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স এইট ওকে লাস্ট ইয়ার দ্য মাইগ্রেশন ওয়াজ ফোর পারসেন্ট

শহরের পপুলেশান কী হচ্ছে মাইগ্রেশনের জন্য পরপর তার কমছে পুভাটি হানপ্লয় আনএমপ্লয়মেন্ট ওকে তো কী বলেছে দ্য প্রেজেন্ট পপুলেশন অফ এ টাউন ইজ সিক্স হান সিক্স ল্যাখ থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স এইট্টি তো কোনো একটা শহরের বর্তমান পপুলেশান বা বর্তমান জনবসতি কত ছ লাখ একত্রিশ হাজার ছশো আশি ঠিক আছে লাস্ট ইয়ার তার মাইগ্রেশন কত হয়েছে লাস্ট ইয়ার মাইগ্রেশন হয়েছিল ফোর পারসেন্ট লাস্ট ইয়ারের আগে মানে হচ্ছে গত বছর তার আগের বছর সেক্ষেত্রে তার কত হয়েছে মাইগ্রেশনটা সিক্স পার্সেন্ট হোয়াট আজ দ্য পপুলেশন ইন টু ইয়ার্স এগো দু বছর আগে সেখানে জনবসতি কী কত ছিল তাহলে কি বলেছে কোয়েশ্চেনটা আমরা আরেকবার দেখি তো কোনো একটা শহরের বর্তমান জনবসতি দেওয়া আছে কত ছ লাখ একত্রিশ হাজার ছশো আশি গত বছর তার পপুলেশন ডিক্রিজ করেছিল ফোর পার্সেন্ট তার আগের বছর পপুলেশন ডিক্রিজ করেছিল সিক্স পারসেন্ট তো বলেছে যে দু বছর আগে তাহলে সেখানে সেই টাউনটাতে জনবসতি কত ছিল এটা আমাদের বার করতে হবে ঠিক আছে আমাদের কী বার করতে হবে পপুলেশান বার করতে হবে ঠিক আছে পপুলেশন বার করতে হবে তো কীভাবে এটাকে আমরা করব তো দেখবে আমরা প্রিভিয়াস যে ক্লাস ছিল ওই প্রিভিয়াস ক্লাসে নাম্বার সিক্স মেবি নাম্বার সিক্স যে ফর্মুলাটা লিখেছিলাম ওটা কী ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হানড্রেড ইন্টু ওয়ান প্লাস আর থ্রি বাই হান্ড্রেড কখন না যখন সেখানটায় রেট অফ ইন্টারেস্টটা কী হয় না ভ্যারি করে ঠিক আছে কোনো একটা জায়গায় যদি রেট অফ ইন্টারেস্টটা ভ্যারি করে তখন একটা ফর্মুলাকে তখন ফর্মুলাগুলোকে আমরা কিন্তু মার্চ করে লিখতে পারি ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু সেই ফর্মুলাটা এখানটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করবো চলো আমরা ক্যালকুলেশন আমরা কোয়েশ্চেনটা সলভ করি তো ফার্স্ট কি বলেছে দেখে নাও ফার্স্ট বলেছি কি রেট অফ ইন্টারেস্ট আমরা রেট অফ ইন্টারেস্টে কত ধরবো একবার ধরবো ফোর একবার ধরবো সিক্স ওকে পপুলেশান কত দেওয়া আছে পপুলেশান দেওয়া আছে সিক্স ল্যাখ থার্টি ওয়ান সিক্স ওকে তাহলে এই যে পপুলেশানটা দেওয়া আছে এখনের এই যে পপুলেশানটা দেওয়া আছে এটা কি এটাকে আমরা অ্যামাউন্ট ধরতে পারি এটাকে আমরা কী ধরবো অ্যামাউন্ট তাহলে আমরা এই ইকুয়েল টু কি লিখতে পারি আমাদের কী বার করতে হবে আমাদের বার করতে হবে পি দেওয়া আছে অ্যামাউন্ট রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এই বেসিসে আমরা করবো তো অ্যামাউন্ট আমাদের কত বলে দেওয়া আছে প্রোভাইড করা আছে সিক্স ল্যাক থার্টি ওয়ান সিক্স ওকে রেট অফ ইন্টারেস্ট কথা বলা আছে রেট অফ ইন্টারেস্ট একবার বলেছে ফোর পার্সেন্ট আর একবার বলেছে কত পার্সেন্ট সিক্স ক্লিয়ার আচ্ছা আমাদের কী বার করতে হবে আমাদের বার করতে হবে পি পি আমাদের ক্যালকুলেট করতে হবে আচ্ছা এবারে কি না এবারে আমরা আসবো কি টাইম তো টাইম কীভাবে করবো না গত বছর পপুলেশান কত গত বছর ঠিক আছে মানে কি হচ্ছে প্রিভিয়াস ওয়ান ইয়ার তার আগের বছর মানে কি প্রিভিয়াস টু ইয়ার তাহলে এখানটায় এন এর মানটা আমরা কিন্তু ওয়ান ধরেই ক্যালকুলেশন করবো ক্লিয়ার আচ্ছা তো ফর্মুলাটা কী দেখো আমরা করেছিলাম কি পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড এইভাবে আমরা কিন্তু করেছিলাম ঠিক আছে তাহলে আমাদের ফর্মুলাটা কি দেখেছিলাম যে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড এবারে দেখব কি না যদি পপুলেশানটা ইনক্রিজ করত তখন কিন্তু আমরা কি করতাম ফর্মুলাটাতে কিন্তু প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করতাম এখানটায় কী হয়েছে পপুলেশানটা ডিক্রিজ করেছে প্রিভিয়াস ইয়ারে কত ডিক্রিজ করেছে ফোর পার্সেন্ট তার আগের ইয়ারে কত পার্সেন্ট ডিক্রিজ করেছে সিক্স পার্সেন্ট তাহলে ফর্মুলাটাকে আমরা একটু মডিফাই করবো কী হবে এই ইকুয়েল টু পি ইন্টু ওয়ান মাইনাস আর ওয়ান বাই হান্ড্রেড তাহলে এখানটায় প্লাসের জায়গায় কী করবো মাইনাস করে দেব ক্লিয়ার তাহলে কী করবো আমরা পি ইন্টু ওয়ান মাইনাস আর ওয়ান বাই হানড্রেড

তাহলে আমরা কী করলাম বোঝা গেল যেহেতু পপুলেশানটা এখানটায় ডিক্রিজ করেছে তার জন্য আমরা ফর্মুলাটাকে মডিফাই করে কী করলাম এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান মাইনাস আর ওয়ান বাই হান্ড্রেডু ওয়ান মাইনাস আর টু বাই হান্ড্রেড যদি পপুলেশান ইনক্রিজ করতো তাহলে আমরা যা ফর্মুলা শিখেছিলাম সেম প্রসিজার ইউজ করে কিন্তু আমরা ক্যালকুলেশন করতাম ক্লিয়ার তো চলো এখানটায় আমরা সমস্ত ডাটা জানি আমাদের পি এর ভ্যালু বার করতে হবে এ দেওয়া আছে আর ওয়ান দেওয়া আছে আর টু দেওয়া আছে ক্যালকুলেশান করে নিই তাহলে তাহলে কত করবো অ্যামাউন্ট এ ইকুয়াল টু তাহলে কত হবে

আমাদের অ্যামাউন্টটা যেটা আছে সেটা তো আমরা তুলে দিলাম তাহলে পি ইন্টু এটা আমাদের হয়ে যাচ্ছে নাইনটি সিক্স বাই হান্ড্রেড ইন্টু নাইনটি ফোর বাই হান্ড্রেড ওকে তাহলে কত হচ্ছে এটা আমরা দেখে নিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে সিক্স থ্রি ওয়ান সিক্স এইট জিরো ইকুয়াল টু পি ইন্টু নাইনটি সিক্স ইন্টু নাইনটি ফোর পুরোটা ডিভাইডেড বাই কত পুরোটা ডিভাইডেড বাই আমাদের দাঁড়িয়ে যাচ্ছে একের পিছনে চারটা শূন্য মানে তার ডিনোমিনেটরের কত হচ্ছে টেন থাউজেন্ড ওকে তাহলে আমরা পি ইকোয়াল টু কত লিখতে পারি তাহলে আমরা পি ইকোয়াল টু কত লিখতে পারি না পি ইকোয়াল টু তাহলে আমরা লিখতে পারি সিক্স থ্রি ওয়ান সিক্স এইট জিরো ইন্টু টেন পুরোটা ডিভাইডেড বাই নাইনটি সিক্স ইন্টু নাইনটি ফোর ওকে তাহলে আমরা কী করলাম আমরা করলাম তাহলে পি কোল্ড আমরা তাহলে কী লিখতে পারি পিই কোল্টু আমরা লিখতে পারি এটার সঙ্গে কী হলো এটা গুণ হলো আর কী হলো নাইনটি সিক্স ইন্টু নাইনটি ফোরটা ডিনোমিনেটরে চলে আসলো এবার আমরা কী করব ফার্দার কাটাকাটি করবো তো ফার্স্ট আমরা কী দেখে নেব ফার্স্ট আমরা কিন্তু দেখব এটা দুই দিয়ে কাটাকাটি হচ্ছে তাহলে কত হচ্ছে দু চারে আট নয় এক ষোলো দু আটে ষোলো এটাও তাহলে দুই দিয়ে কাটাকাটি হবে করে দিই দু তিনে ছয় দুই একে দুই দুই তিন এক এগারো দু পাঁচে দশ এক ষোলো দু আটে ষোলো দু চারে আট দু শূন্য শূন্য আবার ফার্দার কাটাকাটি হবে ফর্টি এইট দিয়ে তাহলে ফর্টি এইট দিয়ে যদি কাটাকাটি হয় তাহলে আমরা করবো কী হবে দু দুয়ে চার দু চারে আট এটাকেও আমরা তাহলে কাটাকাটি করবো তো এটাকে আমরা এই দিয়ে কাটাকাটি করি দু পাঁচে দশ দু শূন্য শূন্য দু শূন্য শূন্য দু শূন্য শূন্য মানে হচ্ছে আমাদের এখানটায় ফাইভ থাউজেন্ড আবার ফার্দার কাটাকাটি হবে তো কত দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানটায় চার দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে চার ছয় চব্বিশ চার একে চার চার পাঁচ এক দশ চার দুয়ে আট দুই শূন্য চার পাঁচে কুড়ি টুয়েলভ ফিফটি আবার ফার্দার কাটাকাটি হবে দুই দিয়ে দিলাম দু তিনে ছয় দু ছয় বারো দু চার পাঁচ এক দশ দু ক্লিয়ার এবার নাইনটি দিয়ে কাটাকাটি হবে নাইনটি দিয়ে কাটাকাটি হলে কত হচ্ছে দু চারে আট নয় এক চোদ্দো এটা আমরা দুই দিয়ে কাটাকাটি করতে পারি দুই দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে দুই একে দুই দুই তিন এক পনেরো দু সাথে দু একে দুই দুই তিন এক এগারো দু পাঁচে দশ এক দু সাথে চোদ্দো চার পাঁচ এক আঠেরো দু নয় আঠারো দু দুয়ে চার দু শূন্য শূন্য আবার আর কিন্তু কাটাকাটি হবে না ঠিক আছে এটা তুই তিন দিয়ে কাটাকাটি হবে দেখে নি তাহলে তিন দিয়ে কাটাকাটি হবে না ঠিক আছে হ্যাঁ তিন দিয়ে কাটাকাটি যাবে এটা ঠিক আছে তিন দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে এটা তিন চারে বারো চার পাঁচ এক তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো দেখে নাও তিন পাঁচে পনেরো তিন দুয়ে ছয় সাত এক উনিশ তিন ছয় আঠেরো আট নয় এক বারো তিন চারে বারো তিন শূন্য শূন্য তাহলে আমাদের আলটিমেট কত আসছে দেখে তাহলে আমাদের আলটিমেট এসছে ফাইভ টু সিক্স ফোর জিরো সিক্স ডিভাইডেড বাই সেভেন তাহলে পুরোটা ডিভাইডেড বাই করলে আমাদের কত আসছে না আমাদের চলে আসছে সেভেন ল্যাখ এটাই তাহলে আমাদের কি হচ্ছে অ্যান্সার হয়েছে তাহলে কি ছিল না দু বছর আগে দু বছর আগে সেখানটায় কত ছিল দু বছর আগে এখানে লোক সংখ্যা বা পপুলেশন কত ছিল পপুলেশন ছিল সেভেন ল্যাখ সাতের পিছনে কতগুলো জিরো সাতের পিছনে পাঁচটা জিরো ক্লিয়ার দুটো দুটো চারটা একটা পাঁচটা এইটা ক্যালকুলেশন করে দেখবে ফাইভ টু সিক্স ফোর জিরো ইন্টু সিক্স টোয়েন্টি ফাইভ পুরোটা ডিভাইডেড বাই কত পুরোটা ডিভাইডেড বাই ফর্টি সেভেন তাহলে আমাদের কত আসছে তাহলে আমাদের কিন্তু চলে আসছে এইটা ওকে তো এই জায়গাটাতে এই টাইপের অঙ্কগুলো কম্পাউন্ড ইন্টারেস্টের যে সমস্ত অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলোতে কিন্তু ক্যালকুলেশন একটু লেন্দি হবে তো ওই লেন্দি ক্যালকুলেশানগুলোকে একটু আমাদের ক্যালকুলেট করে করে কিন্তু দেখতে হবে ঠিক আছে এই জায়গায় যে ক্যালকুলেশন আছে এই জায়গাটা থেকে আমরা একটু কিন্তু ছোটো করে দিতে পারি কী হবে এখানটা নাইনটি সিক্স বাই হান্ড্রেড কাটাকাটি করে দিতে পারি এখানটা নাইনটি ফোর বাই হান্ড্রেড টাকায় কাটাকাটি করে দিই যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে এখানটা এটা এত বড় না হয় আরও কিন্তু শর্ট ফর্মে চলে আসবে ঠিক আছে তখন আরও সুবিধা হবে আমাদের ক্যালকুলেশান করতে ঠিক আছে তো এভাবেও করতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে তো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এই যে দুটো চ্যাপ্টার আছে এই দুটো চ্যাপ্টারের ক্যালকুলেশান কিন্তু একটু লেন্দি তো বি কেয়ারফুলি তোমরা ক্যালকুলেশানগুলো করবে এবং কাটাকাটি যে করার ওই কাটাকাটিগুলো কিন্তু একটু কেয়ারফুলি দেখবে ঠিক আছে তো অঙ্কটা মোটামুটি এইভাবেই তো আমাদের কী বার করতে হতো আমাদের বার করতে হতো যে টু ইয়ার্স এগো তার পপুলেশানটা কত ছিল বা পি এর ভ্যালুটা কত ছিল আমরা জাস্ট ফর্মুলাটাকে মডিফাই করেছি কেন যেহেতু তার পপুলেশানটা ডিক্রিজ করেছে তার জন্য আমরা ফর্মুলাটাকে মডিফাই করেছি আমরা ফর্মুলাটা কি জানতাম এ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড যেহেতু ডিক্রিজ করেছে তার জন্য পি ইন্টু ওয়ান মাইনাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান মাইনাস আর টু বাই হান্ড্রেড করে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করেছি ক্লিয়ার